গাড়ি ঢুকছিল, বিএসএফের গাড়ি ঢুকে বনিম মাকায় মাত দো, ওইটা রেডি আপ নাই। সাইকেলটা যে আছে এখন, তাহলে কি সাইকেল সাইকেল থাক, আমি বাস ইয়া কথা বলছি। পুলিশ নিবে রে মাছি কোবে তার কি এস ওদের মোর দেয় না কিলেস মাছ দেয় দেখছো কাণ্ড দেখ না কিলেস মোবাইল দিয়ে তো সেম টু সেম ওই ওইটা ওই ফটোর মতো হচ্ছে শরীর ঠিক মতো মানে পারমিট দিচ্ছিল না, কারণ কালকে সর্দি কাশি লেগেছিল, একটু একটু জ্বরও এসেছিল, তো ওষুধ খেয়েছিলাম, তারপরে বিকেলটা মোটামুটি ঠিকই ছিল। আর রাত্রিবেলা আবার ওই রকমই একই পরিস্থিতি, তো দুটার সময় ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখন মোটামুটি ঠিকঠাকই আছে। আর সর্দি এখনও মোটামুটি ভালোই আছে, যে নাক দিয়ে এখন নাক একটা নাক এখনও বন্ধ, এরকমই হচ্ছে। আর এখন বাজার যেতে হবে, আত্মীয় আসবে, তো একটু বাজার টাজারও করে আনবো। হলো এখানে সাইকেল পরে আছে, তো সাইকেলটাকে বের করি, তারপরে এখানে বোনের সাইকেলটা পরে আছে অনেকদিন থেকে, বোন কলকাতায় পড়তে গেছে, তো এখন তো সাইকেল ওর বের করা হয় না, আমি আমার সাইকেলটা একটু বের টের করে মাঝে মাঝে চালাই। তো পঞ্চমের পূজাটা হবে না, ষষ্ঠীর থেকে শুরু হবে কালকে। ভাবছিলাম এর আগের দিন, কালকে ভাবছিলাম পঞ্চমী, কিন্তু কালকে ছিল চতুর্থী, আজকে হলো পঞ্চমী, তো ওটা কারেকশন করলাম। আর আজকে হয়তো বা ঠাকুর আনতে পারে, আর আজ পঞ্চমী ষষ্ঠী সপ্তমীতে দেখাচ্ছে বৃষ্টি হবে না, আর অষ্টমী নবমী দশমীতে নাকি বৃষ্টি হবে ওয়েদার রিপোর্টে, তো তাই দেখলাম, জানি না কী হবে। আর প্যান্ডেলটা মোটামুটি দেখাচ্ছে এখন, আর এটা হলো প্যান্ডেলের মোটামুটি কাজ কমপ্লিট করে রেখেছে, আর আজকে যা যা কমপ্লিট করে লাইট টাইট সব কিছু কমপ্লিট হবে, আর ছেলেবেলে এখানে ডালি ঠালি লাগিয়ে নিয়েছে। আর বৃষ্টি হবে জন্য নিচের যে লাইনটা আছে, নিচের লাইনটাতে ডালি লাগানো হয়নি, এখানে ডালি লাগানো হয়নি, আর উপরে এখানে এখানে কুলোর লাগবে, তার উপরে আবার ডালি লাগবে, আর এখানে বাসগুলো ঢাকার কোনো ব্যবস্থা করতে হবে, আর ভেতরে লাইটিং ট্রেনিং সব কিছু হয়ে যাবে। প্রথমে তো এখানে ভরাট ফেলানোর ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এখন হয়তো পাটাতন দেওয়া হবে, কাঠের পাটাতন দেওয়া হবে, যাতে জল নিচ দিয়ে পাস হয়ে যায়। আমি বাজার করতে যাচ্ছি, তো যতক্ষণ বাজার করতে যাচ্ছি কাল রাত্রে কী কী হয়েছিল ওটাও আপনারা একবার দেখে নিন। তা আরো কিছু কবি নিচে কতগুলি লাগবে, দুইটা তিনটা চারটা পাঁচটা, বিক্রম কিছু কবি ক, তারপরে তো আরো বৃষ্টি হয় তাহলে, তারপরে তো সব করে দেখা যাবে, রবিবার থেকেই তো পূজা, তো রবিবারে যাওয়া যাবে এটা, হ্যাঁ বুঝলাম, তার আগে এটা দেওয়ার দরকার নাই। আর এই মাঝখানে এই লাইনটা ওগুলো সবই কমপ্লিট করবে, কিন্তু খেলে নিচের লাইনটা খেলে বাকি রাখো, রাত্রিবেলাও কাজ, কত টাকা ইনকাম করে পূজার মধ্যে, হ্যাঁ কত টাকা, এত টাকা ইনকাম করে করবি কি ক, তুই কয় এত টাকা রাত্রিবেলা কাজ করে এত টাকা দেখ, এই কি হেল্পার, ফাঁকি বাস তো কাজ করা বাদ দিয়ে বসে থাকে, কি কয় বোন তুই বলো ফাঁকি বাস, ওই জন্য পড়া দেওয়া খায় না, কত টাকা ইনকাম করবি রে, কিছু দিস বুঝছিস, ভালো করে দেখ দেখ, দুদিন আগে এগুলা রং ঠং করা ছিল না, তখন বোঝাই যাচ্ছিল না, এখন এই সবগুলো রাত্রিবেলা কাজ করতেছে, এখন কয়টা বাজে, রাত্রি 9টা সাড়ে 9টা বাজে, রাত্রিবেলা সবগুলো কাজ করতেছে, আর আমাদের এদিকে ছবি তোলো, তোদের এখানে ছবি দেখা যায় না রে, ওইদিকে যাবে, এই দেখো এখন আর একজন আসছে, কাজ না করলে তোকে দেখাবো কেমন করে, হ্যাঁ কাজ করলাম তো, কই আমি দেখি নাই তো, দেখতে হবে তো, কাজ করতেছে যে বিক্রম করতেছে, এই পাশে বনি করতেছে, এই বনি করতেছে না, এই যে উঠলো, এই যে কাজ করতেছে, শুভ হয়েছে, ঠাকুর তো প্রতিবার পঞ্চমীতে আনা হয়, হাম্পারে গেছে।
তাহলে তো কালকেই তো হিসাব মতো আনা লাগে ঠাকুর কালকে তাহলে তো কালকেই পঞ্চমী আমি ভাবতেছি আজকেই বোধ হয় পঞ্চমী কালকে পঞ্চমী তাহলে তো হিসাব মতো কালকে আনা লাগে বাকি আছে এখনো নাকি আপাতত এরকম এটা পঞ্চমীর আগের দিন চতুর্থী আজকে তো চতুর্থীতেই এরকম দেখা যাচ্ছে তারপর পঞ্চমীতে আপাতত আবার এর উপর দিয়ে আরও কত কিছু হবে তারপর ফাইনাল পিকচার পরের দিন দেখা হবে তো বাজার টাজার করা কমপ্লিট বাজার টাজার করে বাড়ি যাচ্ছে আর এদিকে ছেলে পেলে চাঁদা তুলতে ব্যস্ত রোড কালেকশন আর এখানে রোডটা এরকম এখান থেকে শুরু হয়েছে এখানে লাইট লাগবে এখানে লাইট লাগবে তো বাজার থেকে আসলাম মাইশে আবার একটু মানে ঠিকঠাক লাগছিল না তো বাজার থেকে এসে আবার ঘুমায় পড়ছিলাম আর এখন দেখি বাইরে যাই ছেলেবেলা ফোন টোন করছিল এখন কল ব্যাক করে তো ফোন টোন তোলে না তো এখন দেখি বাইরে যাই আর একটু খাওয়া দাওয়া করি টিফিন টিফিন তো কিছু করা হয়নি দেখি তাহলে টপের জন্য তাহলে ওইখানে যাইতে হবে ওইখানে কি হয় দশটা দিয়ে হবে এই যে পুরোনো কারেন্টের বিল আছে না দেখো তো এই সে কারেন্টের অফিসে বলে জমা দেয় যে বুকিং করার জন্য ওই দিলে তো নেত হুম শিখে নত তোলে পুরো মানে তো বাবু ধরে দেখতে গেছে তো তো এটা হলো কারেন্টের বিল আর এটা মেইনলি জমা দেওয়া আছে হুকিং করবে হুকিং করে দুর্গাপূজায় কারেন্টের লাইন নেবে তো যদি ওরা ঝামেলা কারেন্টের অফিসে লোক এসে ঝামেলা না করে তো ওটার জন্য এটা মানে সেফটির জন্য অফিসে গিয়ে জমা দেবো এখন দেখা যাক এখন আবার রিটার্ন দেন নাহলে হারাইলে পরে পরে আবার দেখা হচ্ছে ভিডিও করবেন জায়গাটা এটা নয় এটা তো মই মোবাইলে ভিডিও করবেন হ্যাঁ এটা এটা মই ভিডিও করার জন্য রাখতাম মোবাইল দিয়ে করবেন প্রমাণ হিসাবে রাখবে তাহলে হাঁটি যাবো হাঁটি সাইকেল নিয়ে কে মাঝে মাঝে সাইকেল নিয়ে কি মোট তো সাইকেল আছে মই মাঝে সাইকেল কেন সাইকেল রাখতে হ্যাঁ হ্যাঁ না ওই তো ব্লক হ্যাঁ চা ব্যস্তগুলো সারাদিন রাত এখন দেওয়াই লাগবে পূজার সিজন এখন দিতেই লাগবে ওদের আর এখন আমরা যাচ্ছি রোড কালেকশন দেখতে আজকে থেকে রোড কালেকশন শুরু হয়েছে ছেলে পেলে গেছে সাহস করে রোডে যদি পুলিশ ধরে দৌড়াইতে লাগবে তো এখন আসলাম মেইন রোডে চাঁদা তোলার কালেকশনের কাজ চালু আছে এই দেখো প্রথম কালেকশন করার জন্য তারপরে এই যে তারপরে ওইদিকে সব গ্যাং ব্যাং আটকান 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 দেখো এখানে কেমন করে আটকান এখানে আছে চাঁদা কালেকশন জয় মা দুর্গা এই যে পিছনে আমাদের ঠাকুর কোনদিন আসবে ঠাকুর গেলে আমাদের লাগবে পঞ্চমীতে ঠাকুর আসে প্রতিবার পঞ্চমীতে ঠাকুর লাগবে আজকে ঠাকুর লাগবে কালকে হবে না কালকে ষষ্ঠী আসে পঞ্চমী কালকে বনি তুলু টানি ধরি আসবে হ্যাঁ তাহলে হয়ে গেল সকাল সকাল লাগবে ঠাকুর
এবার গাড়ি ঢুকছিল বিএসএফ এর গাড়ি ঢুকে বনিম মকাই মাত দো ওইটা রেডি কি সাইকেল সাইকেল থাক আমি বাসি আগে তারপর পুলিশ নিবে রে ওই সাইকেল আবার হ্যাঁ বাপ্পাবাড়ি ওখানে সাইকেল লাগাই আছে তাহলে তাহলে তো ভালোই হয় বাপার বাড়ির সামনে জায়গা আছে নাহলে বাপার বাড়িতে ঢুকে দিয়ে এখন টাইম মোটামুটি 3:30টার মতোই বাজছে আর এখন ওরা এখন চাঁদা তুলতে যাবে তো যতটুকু তুলতে পারে আর আমি এখন বাড়ি যাচ্ছি কারণ আবার শরীরটা আবার ডাউন ডাউন মনে হচ্ছে এখনও পর্যন্ত স্নান করায়নি ওষুধ খাইয়ে আবার আসছিলাম এখন আবার মনে হচ্ছে বাড়ি গিয়ে ওষুধ খেতে হবে তো স্নান খাওয়াটা বাড়ি গিয়ে ফটাফট করি আর দেখাবো পরে কি আজকে যা রোদ রোদ দিছে যদি এইরকম রোদ থাকে হ্যাঁ বল তুই যাবি সাড়ে 3টার মতো বাজে আমার শরীর খারাপ লাগাচ্ছে ওই জন্য চলে আসলাম নাহলে তো থাকতে পারতাম আবার বোধহয় জ্বর ফত ধরে নাকি ওইটাই তো সমস্যা আর আপাতত এদিকে তো বাঁশ গাড়ার কাজ কালকে কমপ্লিট করা হয়েছে আর এদিকে তারটার তার এদিকে লাগানো হয়েছে তার এখনও কানেকশন দেওয়া হয়নি লাইট লাগানো বাকি আছে আজকেই মোটামুটি লাইট আর প্যান্ডেলের কাজ সব কমপ্লিট হবে মনে হচ্ছে ঠাকুর আনা আজকে হবে না হয়তো ঠাকুরের কিছু কাজ বাকি আছে ওই জন্য কালকে দেবে ঠাকুর তো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে ঘুমাবো তারপর দেখি শরীরটা কীরকম হয় তো এখন ঘুম থেকে উঠলাম আর টাইম হচ্ছে এখন 5:30টার মতো বাজছে আর বাইরে মোটামুটি অন্ধকার প্রায় হয়ে গেছে আর এখন মানে ঘুম থেকে ওরা ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম তো ঠিকঠাক আছে এখন শরীরে আর এখন দেখো নাকের তো সর্দিতে অবস্থা খারাপ আর তার মধ্যে এই গরম লাগছে আবার এতক্ষণ ঠান্ডা ঠান্ডা লাগছিলো এখন আবার গরম লাগছে গরমে ঘেমে ঘেমে অবস্থা শেষ আর এখন মামা আর মামার ছেলে আসছে বাড়িতে কে মোবাইল ছাড়া কিছু বুঝিস না খাওয়া দাওয়া করছিস আরো খাবি আমার সাথে চল আর একবার খাই চল চল হ্যাঁ পিসির বাড়ি যাচ্ছিস তা খাওয়া দাওয়া লাগবে না না খেলে হবে একবার খা রাত্রে রাত বাড়ি যায় আরো খাবো আরো হ্যাঁ আমিও খান তাহলে চল চল অল্প খানা তাই তো মোবাইল দেখছি রেস্ট করি পাসনি বাড়ি যায় কি হবে আজকের থেকে তো পুজো শুরু পড়াশোনা করা অত পুজো 7 দিন পড়াশোনা বন্ধ একেবারে ওইদিকে দু একটা আছে বলে মানে পাটা ভাঙা তো আরে এই পাশে খাবার টাবার রাখা জল টল এগুলো 300টার মতো আছে লাইটিং টাইনিং সব কমপ্লিট তো এখনো বাচ্চা নাকি বন্দুক নিয়ে ঘুরতেছিস তুই বন্দুক এটা ওরা বন্দুকই তো মনে হইতেছে বাস ও আমি মনে করলাম বন্দুক বোধ হয় বাচ্চাদের বন্দুকগুলো পুতির বন্দুক কে কাকা হইলো লাইটিং কটে ফোটে নাই তো এলাও শুরু হয় নাই কিসে লাইন পায় না লাইন টানিও না টানলে হবে এত সুন্দর করে মণ্ডপটা রেডি হইলো কিন্তু লাইটের জন্য আজকে হচ্ছে না দেখা পরিষ্কার বোঝা যাচ্ছে না কালেকশন কত হইলো তাহলে রোড কালেকশন হয়েছে তো মোটামুটি ভালোই তাহলেই ভালো এদিকে দুটো মেটাল আস্তে আস্তে এগুলোরও পাওয়ার বাড়বে তারপরে সব কিছু বোঝা যাবে তাছাড়া বোঝা যাচ্ছে না এখন এদিকে যত লাইট বাড়বে তত এদিকে লাইটটা আস্তে আস্তে বাড়বে এই লাইটের পাওয়ার বাড়তেছে আস্তে আস্তে এগুলোও বাড়বে আস্তে আস্তে বোঝা যাবে তো এই ভিডিওতে সব কিছু দেখাবো না এই ভিডিওর জন্য এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এইটুকুই টিকিট টাটা পাবে।